সালামু আলাইকুম। আজকে 22শে আগস্ট, এখন সন্ধ্যা 8:25 বাজছে। নানুর একটি স্পেশাল মেসেজ সকলের জন্য। জি নানু। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ। এই 82 বছর বয়সে আমি কল্পনাও করি নাই এইভাবে আমার জন্মদিন পালন হবে। এর আগে তো আমার জন্মদিন শুরু হয়েছে লন্ডনে, এই 88-এ বোধ হয় আমি লন্ডন পার হয়ে যখন সাজাকে দেখতে যাচ্ছিলাম, তখন আমার ভাই বউ আরম্ভ করে লিপি আরম্ভ করেছিল। তখন ছোটোখাটো আচ্ছা মেয়েরা করতো, কিন্তু এইভাবে সারা দুনিয়া জুড়ে যত আত্মীয় স্বজন আসছে, আজকে যেভাবে আমাকে মেসেজ দিয়ে কার্ড পাঠিয়ে, এটা আমার কল্পনার বাইরে। আমি জীবনে ভাবি নাই যে আমার জীবনে এত এত সুখ এত আনন্দ আছে। আমি সবাইকে এখন ধন্যবাদ জানাচ্ছি, আল্লাহ তোমাদের সবাইকে ভালো রাখুক। আর কি বলবো, আমি ভালো আছি। এটা দেখাবো, দেখাই দেন সবাই, যে সবাই যে মেসেজ। আচ্ছা, যারা যারা আমাকে কার্ড পাঠিয়েছেন, পরে আলাদাভাবে আমি সবাইকে ভাইবারে কথা বলতে চেষ্টা করব। এটি আমার মেজো মেয়ে টুটুর, যার সবচেয়ে বেশি শখ ছিল সারা জীবন আমার জন্মদিন পালন করবে, এবং আমার 80তম 2 বছর আগে সে আসার প্ল্যানও করেছিল, কিন্তু দুর্ভাগ্য আসার আগে তার পা ভেঙে আর আসতে পারে নাই। এটা খুবই দুঃখ, এরপরে আর আসতেই পারে নাই। ওর সাথে আর ঢাকায় এখনও আমার দেখা হয় নাই, কিন্তু এত সুন্দর করে ওই কার্ডটা পাঠিয়েছে, ছবিগুলি ছোটোবেলার, আমি তো এগুলি হারিয়ে গেছিল। এই জন্য আমার মেয়ের জন্য অনেক দোয়া রইল। মেয়ে নাতনি, ওর বড় মেয়ে, তার ছেলে, জামাই, ওরাও এত সুন্দর করে আমি এক একটা কার্ড পাঠিয়েছে, সেটাও আমি দেখাবো যখন আসে। এটা আমার মেজো মেয়ে পাঠানো। তারপরে আমার ছোট বোন জিল্লু, সেই একমাত্র ঢাকায় আছে, সেও সুন্দর করে একটা মেসেজ দিয়ে। নিচে আছে আমার ছোট ভাই, সবাই ভালো ভালো কথা লিখেছে। আসলে আমি এত ভালো কিনা আমি নিজেও জানি না, চেষ্টা করি আমি মানে ভালো হওয়ার জন্য, না যা আমার করা কর্তব্য সেটাই আমি করার চেষ্টা করেছি সারা জীবন। আল্লাহ যেন আমাকে সেই তৌফিক দেন, যেন আর যে কয়েকদিন আছি আমি সবাইকে আদরের মধ্যে রেখেই আমি যেতে পারি। এটি হচ্ছে আমার ছোট মেয়ে, যাকে আমার মেজো মেয়ে বলে, আমার লাড্ডি, সেই লাড্ডি তার মেয়েদের ছবি দিয়ে পাঠিয়েছে। তারপরে কথা উঠছে না কেন, আর এইটি তো মানে আমার পাওনার উপরে পাওনা, আমার বড় নাতনি নিউজিল্যান্ড থেকে। আমার কি সৌভাগ্য, আমার 2টা নাতনির বাচ্চা আমি দেখে যেতে পারছি। আর জানি না বাকি 3 জনের তো বিয়েই হয় নাই, একজন লাইনে আছেন, তাদের বাচ্চাদেরও জন্য আমি আমার সেলাই আমার প্রিয়, খুবই প্রিয়, যা আমার মেজো মেয়ে খুব সুন্দর কার্ড বানিয়ে দিয়েছে। এদের বাচ্চাদের যত কাপড় আমি বানিয়ে দিয়েছি, এরা সেটা পরে সুন্দর করে একটা কার্ড মেসেজ পাঠিয়েছে। আর এটি আমার নিউইয়র্কে থাকে আমার মেজো মেয়ের বড় মেয়ের, তার ছেলে রে। আর পরে আসছে এটি আমার লন্ডনের ভাইয়ের ছেলের বউ সঞ্জানা, লক্ষ্মী মেয়ে, ও একবার ঢাকায় এসেছিল, তখন আমার সাথে এই ছবিটা তুলেছে, এবং সেও সুন্দর মেসেজ দিয়েছে। তোমাদের সবাইকে আমার ধন্যবাদ জানাচ্ছি, পরে আমি সবাইকে আলাদা আলাদা লিখব। আচ্ছা, এরপরে আসে এটা আমার একটা গিফটেড মেয়ে, আমার এরকম অনেক মেয়ে আছে, এখন বোধ হয় বাংলাদেশে কেউ ভাইয়ের শাশুড়িকে মাওই ডাকে না, একমাত্র আমার বড় জামাইয়ের ছোট বোন, সে আমার মেয়েদের চেয়েও বেশি। তা
খুবই আদর করে, আমিও তাকে চেষ্টা করি মেয়ের মতো আদর করতে। তো তার সে এই ছবিগুলি পাঠিয়েছে, এটা অনেকটা স্মৃতিময় ছবি। আমার ভাই কিছুদিন আগে চলে গেছে জামিল, তার ছবিও আছে। হ্যাঁ, অনেক অনেক মিশিয়ে একটা ছবি পাঠিয়েছে। এবং আমার আমেরিকায় আমার খুব সুন্দর ইয়াসমিটি পার্কে আমাকে বার্থডে করেছে, সেটাও আমার সব সময় মনে থাকে। আল্লাহ সবাইকে ভালো রাখুক। বললে সবাই রাগ করতে পারবে, সব মেসেজের মধ্যে শ্রেষ্ঠ মেসেজ হচ্ছে আমার এই মামাতো বোন মিলি, তার বাংলায় লেখারই কথা না। সে ইংল্যান্ডে লন্ডনে জন্মিয়ে ওইখানেই বড় হয়েছে, ওইখানেই পড়াশোনা করেছে। সে আমাকে বাংলায় সুন্দর করে, ও ছোটোবেলায় দু একবার অনেকবার এসছে দেশে। তো আমার মনে, যেহেতু আমি স্মোকিং করি খুব, মনে হচ্ছে এটি আমারই করা জামা ওর জন্য। কারণ আয়শাকে, আয়শা জন্মানোর পরে যোগাযোগ কমেই গেছিল, আমি তত সেলাই আয়শাকে বোধহয় কিছু দিতে পারি নাই আমি। তোদের সবাই, এর নিচে আয়শারও মেসেজ আছে সুন্দর করে, আমার ইয়াংগেস্ট বোন, তার জন্য অনেক দোয়া রইল। অনেক ধন্যবাদ, সবাই আমাকে উইশ করছে। আজকে বিকালে এখানে মাঝখান দিয়ে বলে দিচ্ছি যে এখন ব্যাংকক ইয়ে মালয়েশিয়া থেকে আবার আমার মামাতো ভাই পারভেজও আমাকে ফোন করেছিল। আমার বাবা মা জানলেনই না জীবনে ওনারা কোনোদিন জন্মদিন কখন এসছে কখন গেছে জানি না। এখন এই দুনিয়া থেকে যাওয়ার আগে ঐতিহাসিক বার্থডে করে গেলাম। আর আমার ছোট মেয়ে আমার লাড্ডি, আর আমার নাতনি সফি একটা পাজল পাঠিয়েছে, এটা আমি পরে করব। আরে বাবা রে, বই তো ছাড়া দাম পার হয়ে যাবে, তুমি এবারে ফ্যান দিবা না, আমি কামতেছি। ওই ফ্যানটা ছেড়ে দাও, ওই পাশে এটা কার? ও, এটা তো মাশাআল্লাহ, এটা আমার আরেকজন ঐতিহাসিক নাতি কারিশমার, আমার ভাই জামিলের মেয়ের ধরেন নাতি আশার। তো মাশাআল্লাহ, ও আর আমি, আমি খুব পাজল করতে ভালোবাসি, সুডোকু করতে ভালোবাসি, অরিগামি করতে ভালোবাসি। ও আসলেই, ও এগুলি খুব পছন্দ করে, ছোটোবেলা থেকেই আসলে আমার সাথে এগুলি করতো। আমার একটা ইয়ে ছিল, পাজল খেলনা ছিল, ওটা সলভ করার জন্য পারতে ছিল না। আমি বললাম এটা কার্ডগুলির পিছনে কিন্তু এই সলিউশন একটু আছে, চিট করতে চাইলে। তো ও আমাকে সেই জন্য চিটিং নানু ডাকত। আল্লাহ ওকে অনেক ভালো রাখুক, নানার নানার মেধার, নানার সাথে তো ওর পাল্লা দিয়ে ব্রেইনের ইয়ে চলত। দোয়া করি যেন ও নানার নানার চেয়েও বড় কিছু হয় মেধাতে, ভালো, সবচেয়ে বড় হলে একটা ভালো মানুষ যেন হয়। ওর নানার প্রশংসা যেখানে যাচ্ছি সবাই করে যাচ্ছে। আল্লাহ করে আর মেসেজ ভাই, ও এইটা তার পরে শোনালে যাবে। আচ্ছা, এইটা একটা অনেক কাল ধরে আমার নাতনিরা আমার মেয়েরা সবাই আমাকে লিখতে বলে, আমার বন্ধুরা অনেক বলেছিল আমার এত ভালো বলতে পারো, গল্প করতে পারো, তোমার জীবনে লিখো না কেন। সেটা আমার আমার লেখালেখি কোনো শখ না, অনেকবার চেষ্টা করেছি হয়ও না। আমার বড় মেয়ে এইবার আমার পিছনে লেগেছে, সে আমার জন্মদিনে কিছু তো অনেক আমাকে দিয়ে লেখাতে পারেনি, আমার কাছ থেকে কিছু শুনে শুনে গিয়ে খুব সুন্দর করে ও নাকি সব লিখে একটা বই ছাপাবে। তো এই জন্য এইটা এখন পড়ার আমার কোনো ধৈর্য নাই, ইনশাল্লাহ পরে আমি বইটা বের করলে তখন পড়ে শোনাব। এমন সুন্দর করে লিখেছে, খুবই সুন্দর, তোমার কবিতাটা পাঠাই দেবিন। আর সবচেয়ে বড়, আমাদের অগাস্ট মাসে আমার যেমন জন্মদিন কিছুদিন আগে 21 তারিখ ছিল না তোমার, 14 অগাস্টে ছিল আমার নাতনি জামাই আলমির, দেশে একমাত্র ওই আছে আমার প্রিয় ভাইজান, তার জন্মদিন।
আর মাঝখানে 22 তারিখ আমার, আর আগামী 27 অগাস্ট আমার আলমিরের ওয়াইফ হয়েছে, আমার ছোট্ট আদরের লাড্ডি মালিহার জন্মদিন। তিনজনে মিলেই আজকে আমরা যৌথ জন্মদিন পালন করেছি। তো সেই তিনজনকে নিয়ে আমার বড় মেয়ে মাশাল্লাহ একটা বিশাল কবিতা লিখে ফেলেছে, সেটা আমরা ইয়েতে পাঠিয়ে দিচ্ছি, আপনারা সবাই পড়বেন আর কমেন্ট করবেন আমার বড় মেয়ের লেখা সম্বন্ধে। তা সবাই ভালো থাকেন, আমার সবার জন্য দোয়া করছি, যারা যারা আমাকে উস্কোছেন, যারা করতে পারেন নাই তাদের জন্য আমি দোয়া করতেছি, আমাকে দোয়া করবেন যেন আমি ইমানের সাথে দুনিয়াতে বাকি জীবন থাকতে পারি। সবাই ভালো থাকবেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ, বাই বাই।